বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আমি একটি খুব সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে পুরি। পুরি আমরা সবাই খেতে অনেক পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা। আমিও পুরি খেতে অনেক পছন্দ করি। তো এই পুরিটা কীভাবে খুব সহজে ঘরেই বানানো যায় এবং দীর্ঘদিন রেখে খাওয়া যায় সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে দেখুন আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা, 1 কাপ তেল, আর আলু সিদ্ধ করে নিয়েছি মসুর ডাল সিদ্ধ করে, আর চটপটি মশলা। তো এগুলো দিয়ে আমি খুব সহজেই কিন্তু ঘরে পুরি বানিয়ে থাকি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন, আর যারা আমার ভিডিওটা এখন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেলটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যাবেন। তো যে দেখতে পাচ্ছেন আমি এখানে ময়দাগুলো একটু মেখে নিয়েছি। ময়দাগুলো আমি তেল দিয়ে প্রথমে একটু ঝোরঝোরা করে নিচ্ছি, আর এখানে আমি লবণ দিয়েছি। আর পানি তো পরিমাণ মতো দিতেই হবে। আগে বলে নিচ্ছি, আসলে আমার খুব ঠান্ডা প্রবলেম থাকে, এর জন্য ভয়েসটা হয়তো অনেক সময় অন্যরকম শোনা যায়। তো যদি আমার কোনো কথা এখনও খারাপ লাগে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন এখানে আমি কিন্তু ময়দাটা একটু একটু করে পানি দিয়ে মেখে নিচ্ছি। পানিটা সম্পূর্ণ পুরো একদম দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর আটাটা ময়ান করতে হবে। মাখানো প্রায় মোটামুটি শেষ। দেখুন আমি কীভাবে মেখে নিলাম, ঠিক এইভাবে আপনারা কিন্তু মেখে নেবেন ময়দাটা। আর পুরি, তারপর যে কোনো খাবার আমরা যদি ঘরে বানিয়ে খাই এতে কিন্তু খুব স্বাস্থ্যকর হয়। এখনকার যে পরিবেশ বা যেই অবস্থা আমাদের, কিন্তু বাইরে থেকে খাবারটা না খাওয়াটাই অনেক বেটার। তো এই যে এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, তো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। অনেকে শুধু ডাল দিয়ে করে বা অনেকে শুধু আলু দিয়ে করে, আমি আজকে 2টা একসাথে মিশিয়ে তারপরে করছি, এতে করে খাওয়ার টেস্টটা কিন্তু বেড়ে গিয়েছিল। আমি আলুটা প্রথমে ম্যাশ করে নিয়েছি, এখন মিশিয়ে নিব ডাল। এই চটপটির মধ্যে, সরি, এই পুরির মধ্যে আসলে অনেক কথাই ভুল হয়ে যায়, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। এই পুরির মধ্যে আসল মশলাটা হচ্ছে এই চটপটি মশলাটা, আর যদি চটপটি মশলাটা আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা বিট লবণ দিলেও হবে, সেই ফ্লেভারটা পাবেন। এখন বিট লবণ না থাকলে কী করবেন, সেক্ষেত্রে পুরিটা পরে বানাবেন। আর এই মশলাগুলো দিতেই হবে, মশলা না দিলে পুরি টেস্টটা আসবে না। আসলে আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে আমার ঠান্ডার প্রবলেমের কারণে, আর সকালবেলা ভয়েস দিচ্ছি, আর আমার ভয়েস দেওয়ার সময় আশেপাশে জানি না কোথ থেকে সাউন্ডগুলো চলে আসে, বিশেষ করে কাকের সাউন্ড, কাক একটা চলে আসে কোথ থেকে সেটা আমি জানি না। তো প্লিজ আপনারা এই সাউন্ডগুলো একটু ইগনোর করবেন। তো দেখুন আমি একটা মিশিয়ে নিলাম এটা। এখন আমি এই যে পুরিটা বানাবো তার জন্য আটাটা নিয়ে নিলাম, এখন এটা একটু ময়ান করে নিচ্ছি। আর আমি অনেকগুলো পুরি বানাবো একসাথে, যেহেতু আমি রেখে দিব ডিপ ফ্রিজে, এগুলো সংরক্ষণ করবো কিছুদিনের জন্য, তার জন্য আমি একটু বেশি করে বানিয়ে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে আমার ময়দাগুলাটা, এটা 15 মিনিট রেখে দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে, একদম পুরো উপযোগী একটা ময়ান তৈরি হয়েছে। আমি একটু লম্বা করে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে লেচি কেটে নিব, আপনাদের পছন্দ অনুযায়ী। আর পুরি যে সাইজটা হয় সেই সাইজটাই কেটে নেবেন, বেশি ছোটোও না এবং বেশি বড়ও না। তো আমি এরকম করে কেটে নিলাম।
আমার হাতের দিকে একটু খেয়াল করুন আমি কীভাবে তৈরি করছি। আসলে সব কিছু বলে বোঝানো যায় না, একটু দেখেই বুঝে নিতে হবে। পুরির মধ্যে আমি সেই পোরটা এখন ভরে দিচ্ছি, ভরে একটু বেশি করে দিয়েছি। আর এই পোরটা ভরা কিন্তু একটা টেকনিক, এই যে এইভাবে ভরতে হবে, নাহলে কিন্তু বের হয়ে যেতে পারে। ভিডিওতে ভয়েস কভার করা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। আমি ভিডিওতে ভয়েস দেওয়াটা আমার কাছে খুব কষ্টের মনে হয়, তার জন্য হয়তো অনেক সময় খারাপ হয়ে যায়, কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারি না, আপনাদেরকে বোঝাতে পারি না। প্লিজ আপনারা একটু দেখেই বুঝিয়ে নেবেন। তো আমি দেখুন বানিয়ে নিলাম একটা, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানালাম। তো এইভাবে করে আমি সব পুরিগুলো বানিয়ে নিব। তো আমার সব পুরিগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। আমি এগুলো কীভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো প্রথমে কিন্তু এইভাবে সব বানিয়ে নেবেন, দেখুন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো চলে আসলাম রান্নাঘরে, তো এখন আমি টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমি পুরিগুলো একটু ছেঁকে নিব হালকা করে, এটা কিন্তু একদম বেশি ছাঁকা যাবে না, জাস্ট এপিট উপিট একটু হালকা করে ছেঁকে নিব, তাতেই হয়ে যাবে। আর এই পুরি যদি আমরা সবসময় বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু যখনই খেতে ইচ্ছে করবে আপনারা কিন্তু নামিয়ে 10 মিনিট আগে নামিয়ে রাখলেই হবে, তারপর যা যে কটা আপনার লাগবে সেগুলো নিয়ে আবার রেখে দিবেন। এতে করে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। তো দেখুন আমি কেমন একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, এটার মধ্যে রাখছি যাতে করে এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। তার জন্য আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে। তো এই যে আমার সবগুলোই ই হয়ে গিয়েছে, আমি ছেঁকে নিয়েছি। আর প্লেটে একটু কিছুটা রেখেছি, এটা আজকে ভেজে নিব, তার জন্য আপনাদের সেটাও দেখিয়ে দিব ভাজার পর কতটা সুন্দর হয়। তো দেখুন আমি কীভাবে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি, এখানে আমি পুরিগুলো সংরক্ষণ করছি। আমার বাচ্চারা পুরি খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য আমি সবসময় বানিয়ে এইভাবে রেখে দিই। এতে করে আমার সময় অনেকটা বেঁচে যায়, আর প্রতিদিন পুরি বানানোটা কিন্তু অনেক কষ্টকর। এই বক্সটা কিন্তু আমি সুন্দর করে পলিথিনে 3-4টা পলিথিনে মুড়ে তারপর ডিপে রাখবো, কোনো রকম পানি যেন ভিতরে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। পানি গেলে কিন্তু পুরিগুলো নষ্ট হয়ে যাবে, যেন পানি একদম প্রবেশ না করতে পারে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আপনারা 1 থেকে 1.5-2 মাস রেখেও খেতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখন বিকেলের নাস্তার জন্য আজকে কিছুটা ভেজে নিব, সেটা দেখাতে চলে আসলাম। তো দেখুন পুরিগুলো কত সুন্দর একদম ফুলে উঠবে সেটা আপনারা খেয়াল করবেন। আর এই পুরিগুলো আমরা চা দিয়ে খেয়েছি, চা দিয়ে পুরি খেতে আমার ভীষণ মজা লাগে, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে পুরি চা, এসব আমারও ভালো লাগে। তো তাদের জন্য সবার জন্য আমরা সবাই আজকে খাবো, তার জন্য ভেজে নিচ্ছি। আপনারাই দেখবেন পুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে, একদম দোকানের পুরির মতোই হয়েছে। তো বাসায় আপনারা এইভাবে বানিয়ে খাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কি বলবো আমি। তো চা আর পুরি আজকে বিকেলের নাস্তা, এটাই খাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই